নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আমি বৈজয়ন্ত শুরু হয়েছে এই সময় গোল্ডের একটি নতুন বিভাগ বুক টক এতে আপনারা শুনতে পাবেন বইয়ের সংক্ষিপ্ত বর্ণনা বইটির একটি রিভিউ এবং বইটির রেটিং আমি আজ যে দুটি বই নিয়ে আলোচনা করব তার একটি করিশ্মা উপাধ্যায়ের লেখা পারভিন বাবি লাইফ এবং কবির বেদির স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টার যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে আমি এখানেই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ব খুলে ফেলব সব জামাকাপড় কথাগুলো বলা হচ্ছিল মুম্বাইয়ের থুরি তৎকালীন বম্বে এর এক ফ্লাইওভারে যেখানে রাত প্রায় বারোটা হলেও ট্রাফিকে খুব একটা কমতি নেই যিনি কথাগুলি বলছেন তিনি খুব একটা ফাঁকা আওয়াজ দেন না তার নাম বাবি আর যাকে কথাগুলো বলা হয়েছে মানে যিনি বুকে ধুকপুকুনি নিয়ে শুনলেন তিনি বহুদিনের বিশ্বস্ত ম্যানেজার বেদ শর্মা ঠিক এই লাইন দিয়েই শুরু হয়েছে বাবি আ লাইফ বইটি দু সালের অগস্টে প্রকাশিত বইটি লিখেছেন সাংবাদিক করিশ্মা উপাধ্যায় পারভিন বাবি বলেই যেন বইয়ের শুরুটা বিস্ফোরক ওইরকম হুঁশিয়ারি কি সবাই দিতে পারে স্বাধীন চেতা বলিউড হিরোইনরা নাকি খেয়ালি হয়ে থাকেন পারভিনও কি সেই রকম আসলে করিশ্মা বইটির ছত্রে ছত্রে ধরতে চেয়েছেন পারভিনের মানসিক সমস্যাগুলো কখনো সঠিক ব্যাখ্যা করেছেন কখনো হয়তো মনে হবে একটু বাড়িয়েই বলেছেন কিন্তু একটা ব্যাপার পরিষ্কার রহস্যময়ী বলিউড হিরোইনকে রহস্যের মোড়কেই তুলে ধরেছেন লেখিকা কখনো উঠে এসেছে পারভিনের উপর নেশার প্রভাব কখনো পরপর পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো কখনো একাকিত্বে ডুবে যাওয়া কখনো আতঙ্ক সহ অভিনেতা খুন করবেন তাকে বলিউডে তখন রীতিমতো হিট পারভিন সেই সময় একসময় হঠাৎ মনে করতে শুরু করলেন তার এক কো আর্টিস্ট তাকে মারার প্ল্যান করছেন যে কোনো দিন হয়তো খুন হয়ে যাবেন সহশিল্পী কে ছিল জানেন অমিতাভ বচ্চন নানা অজানা গল্পে ভরা এই বইয়ে পারভিন সম্পর্কে জানা যায় অনেকটাই তিন বছর ধরে শতখানেক মানুষকে ইন্টারভিউ করেছেন করিশ্মা কলেজ জীবনের বন্ধু থেকে বলিউডে পারভিনের মেকআপ ম্যান কেউই বাদ পড়েন এমনকি একসময় সম্পর্ক থাকা মাহেশ ভাট বা কবির বেদিও বলেছেন পারভিন সম্পর্কে তবে পারভিনের মানসিক সমস্যা নিয়ে নিজের জাজমেন্টাল হওয়াও আটকাতে পারেননি লেখিকা ইয়শ চোপড়ার দিওয়ার মনমোহন দেশাইয়ের অমর আকবর অ্যান্টনি রমেশ সিপ্পির শান মনোজ কুমারের ক্রান্তি আনন্দের কালিয়া কামাল আমরোহির রাজিয়া সুলতান হিট সিনেমা কম ছিল না পারভিনের এইসব হিট সিনেমার মাঝেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন এক এক ভাবে পাল্টে গিয়েছে তাঁর জীবন একসময় সিনেমা ছেড়ে ছুড়ে দিয়ে একাই থাকতে চলে গিয়েছিলেন টেক্সাসের হিউস্টনে আবার ফিরে এসেছেন মুম্বাইয়ে শেষে একান্ন বছর বয়সে মারা যান দু সালে একা নিজের ফ্ল্যাটে মৃত্যুর কয়েকদিন পর জানা যায় নিথর দেহের একলা পড়ে থাকার কথা হিট ফিল্মের রোশনাই সেদিন আর পাশে ছিল না পুরনো প্রেমিক ড্যানি ডেনজংপা মহেশ ভাট কবির বেদিরা তখন নিজেদের জগতে এসব গল্প তো আছেই সেই সঙ্গে বইটি থেকে জানা যাচ্ছে একদম না জানা কথা যেমন উনিশশো সালে আহমেদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় দাঙ্গার মধ্যে পড়তে হয়েছিল তাকে লেখিকার ভাষায় সেই সময়ও আহমেদাবাদে হিংসা ছড়িয়েছিল সাংঘাতিক খুন সম্পত্তিতে আগুন লাগানো লুটপাট চলছিল অবাধে পারভিনদের কলেজও বন্ধ হয়ে যায় কলেজের ওয়ার্ডেন ভয় পেয়েছিলেন পারভিন মুসলিম বলে পারভিনের স্থানীয় এক আত্মীয় পঙ্কজ জাভেরির বাড়িতে রেখে আসার কথা ভাবেন তিনি জীবনীকার লিখেছেন রাতের অন্ধকারে কলেজ ছাত্রী পারভিনকে ম্যাট্রেস ও অনেক কম্বলের নিচে চাপা দেওয়া হয় একটি ট্রাকের উপর সেই অবস্থাতেই জাভেরির বাড়ি নিয়ে যাওয়া হয় এই ঘটনার অনেক দিন পর তৎকালীন প্রেমিক মহেশ ভাটকে পারভিন বলেছিলেন তুমি জানো না অনেকগুলো কম্বলের নিচে লুকিয়ে থাকতে কীরকম লাগে যখন মনে আশঙ্কা ঘিরে থাকে দাঙ্গাবাজরা কখন এসে সব কম্বল সরিয়ে আমাকে টেনে বের করে ধর্ষণ করবে পারভিনদের আসলে বাড়ি ছিল জুনাগড়ে বইটি থেকে জানা যায় জুনাগড় নবাবের কাছে কাজ করতেন পারভিনের বাবা দেশভাগের সময় নবাব পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়ে করাচি চলে যান পারভিনের মায়ের অনেক আত্মীয় ভারতের মায়া ত্যাগ করে পাকিস্তান চলে গিয়েছিলেন কিন্তু এদেশে পারভিনের বাবার জমি চাকরি উপাধি সব চলে যায় অকুল পাথারে পড়ে তাদের পরিবার এই ঘটনার উল্লেখ থাকলেও দেশভাগের যন্ত্রণা পরিবারের উপর মানসিক কতটা প্রভাব ফেলেছিল তার বর্ণনা হয়তো আরও সমৃদ্ধ করত পাকিস্তানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পারভিন উনিশশো সাল নাগাদ পারভিনের মা এক পাত্র পছন্দ করেন যিনি ছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাইলট কলেজের শীতকালীন ছুটিতে করাচি গিয়ে এনগেজমেন্টও হয়ে যায় পারভিনের তিনি প্রেমে পড়েন সেই পাক যুবকের যোগাযোগ ছিল দুজনের কিন্তু উনিশশো একাত্তরের যুদ্ধের পর পারভিনের মা সেই বিয়ে ভেঙে দেন খবরটা তিনি মেয়েকে জানিয়েছিলেন পোস্টকার্ডের মাধ্যমে আহমেদাবাদে যে চিঠি পড়ে মন ভেঙে গিয়েছিল পারভিনের জীবনীকার বলতে চেয়েছেন উনিশশো উনসত্তরের দাঙ্গা উনিশশো সালে বিয়ে ভেঙে যাওয়া এই ঘটনাগুলো পারভিনের মনের উপর প্রভাব ফেলতে শুরু করেছিল একটু একটু করে এর বহু বছর পর এক অদ্ভুত ঘটনা জানা যায় দু সালে পারভিন একটি অ্যাফিডেভিট দাখিল করেন দাবি করেন উনিশশো সালে মুম্বাই ব্লাস্টে সঞ্জয় দত্তের জড়িত থাকার সাংঘাতিক সব প্রমাণ আছে তবে এখানেই শেষ নয় ওই অ্যাফিডেভিটে আরও ষড়যন্ত্রীর নাম করা হয় কারা তারা আমেরিকা ইংল্যান্ড ভারত সরকার সিবিআই আইএসআই সিআইএ ব্রিটিশ সিক্রেট সার্ভিস অমিতাভ বচ্চন প্রিন্স চার্লস এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এরা তাকেও মারতে চাইছেন কিন্তু আদালতে গিয়ে বয়ান দিতে বলা হলেও তিনি যাননি পারভিন নাকি বলতেন তার ভয় করে শহরের রাস্তা দিয়ে আদালতে যাওয়ার সময় খুন করা হবে তাকে। এর বছর তিনেক পরেই মারা যান পারভীন পারভিন সম্পর্কে জানার আরও একটি বই এখন হাতের নাগালে এপ্রিলে প্রকাশিত হয়েছে কবির বেদীর মেমোয়ার স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল লাইফ অব অ্যান অ্যাক্টার এই বইয়ের একটা বড় অংশে ধরা পড়েছে কবির তার স্ত্রী প্রতিমা ও পারভিন এই তিনজনের মধ্যে সম্পর্কের টানা পড়েন কবির লিখেছেন কিভাবে ওপেন ম্যারেজ করতে চেয়েছিলেন তিনি প্রতিমার সঙ্গে থাকতে থাকতেই পারভিনের কাছে যাওয়া শুরু করেন তারপর এক সময় পারভিনের কাছে থাকতে শুরু করেন আবার সন্তান পূজা ও সিদ্ধার্থের কাছে ফিরে এসেছিলেন পরে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত সিদ্ধার্থ আত্মহত্যা করেছিলেন কবিরের বইতে জানা যায় উনিশশো সত্তরের দশকে বলিউডে একটা হিপি গ্যাং তৈরি হয়েছিল যে গ্যাংয়ের সদস্যদের মধ্যে ছিলেন কবির মহেশ ভাট পারভিন শাবানা আজমিরা আবার এই সময় ইতালিয়ান একটি টিভি সিরিজ সান্দোকানে অভিনয় করতে চান কবির ইতালিতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল তার পাইরেট চরিত্র কিন্তু ওই সময় আবার পারভিনের সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল কিছুটা কবিরের বইতে একটা মজার গল্প জানা যায় পারভীন কিভাবে বিখ্যাত ইতালিয়ান অভিনেত্রী জিনা লোলোব্রিজিদার মুখের উপর জবাব দিয়েছিলেন সেটাই এই গল্পের বিষয় কবিরের সঙ্গে পারভিন গিয়েছেন রোমে প্রথমে তারা জিনার আমন্ত্রণে গিয়েছিলেন তার হোটেলের ঘরে সেখানে কবির পারভিনের সঙ্গে জিনার পরিচয় করালেও ইতালিয়ান অভিনেত্রী বিশেষ পাত্তা দিচ্ছিলেন না পারভিনকে পুরো কথাটাই তিনি বলছিলেন কবিরের সঙ্গে কবিরের কথায় আমি বুঝতে পারছি ভিতরে ভিতরে পারভিন রেগে যাচ্ছে কিন্তু আমার চেষ্টাও ব্যর্থ হচ্ছে ওকে আড্ডায় সঙ্গী করার এরপর তারা গিয়েছিলেন রেস্তোরাঁয় যেখানে আসার কথা জিনারও কবিরদের আপ্যায়ন করে নিয়ে যাওয়া হল জিনার টেবিলে। জিনা আবার কবিরের হাত ধরে মিউজিকের তালে কিছুটা নাচেন কবির তখন দূর থেকে দেখেই বুঝতে পারছিলেন পারভিনের মাথায় আগুন জ্বলছে এদিকে জিনা কবিরের কাছে পারভিনের রূপের প্রশংসা করছেন নাচের পর জিনা টেবিলে বসার সময় পার্বিনকে জিজ্ঞাসা করেন মাই ডিয়ার তুমি এখানে কি করছো স্টারকে ফলো করছো কবির তখন মনে মনে ভাবছিলেন কেন জিনা এভাবে কথাটা বললেন এ তো রীতিমতো অপমান পারভিনের কবির লিখেছেন পারভিন ধারালো উত্তর দিয়েছিল আই এম উইথ মাই ম্যান বিকজ আই হ্যাভ আ আনার জবাব ছিল ওহ ক্লেভার চালাক অথচ ভীরু মেজাজি পারভিনকে যারা খুব কাছ থেকে দেখেছেন তারাই চিনতে পেরেছেন দূর থেকে বরাবর রহস্যাবৃত থেকে গিয়েছেন তিনি করিশ্মা উপাধ্যায়ের বইতে পারভিনের জীবনী জানা যায় আর কবির কবিরবেদীর আত্মজীবনীতে পারভীনকে চেনা যায় খুব কাছ থেকে সেটা অবশ্যই যিনি লিখছেন তিনি কতটা কাছের ছিলেন তার উপরেই নির্ভর করে কবিরের বই অবশ্য শুধু পারভিন নয় তার অন্য সম্পর্ক সন্তান বাবা মায়ের গল্পে ভরা প্রথম বইটি অর্থাৎ করিশ্মা উপাধ্যায়ের পারভিন বাবিয়া লাইফ রেটিং পাবে পাঁচের মধ্যে সাড়ে তিন এবং দ্বিতীয় বইটি অর্থাৎ কবির বেদীর স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল লাইফ অব অ্যান অ্যাক্টার পাবে পাঁচের মধ্যে চার